হ্যালো বাচ্চা বাড়ি, ওয়েলকাম টু ইউর শ্রেয়াশি আর আরিস। তো আমি আবার চলে এসেছি নতুন একটা আঁকা নিয়ে। আঁকবো না, আজকে রং ফেলবো। আমার আছে ক্যামেল এর ফ্লুইড কালার। এই কালারটা আমি অনেকদিন আগে কিনেছি। আমি ভেবেছিলাম অনেক কিছু করব, কিন্তু কিছুই করা গেল না, তার জন্য আজকে কালারটাকে ঠেলে দিতে হবে। তো যাই হোক, এর সাথে একটা ক্যানভাস দিয়েছিল, যে কেউ ফ্লুইড কালার কিনতে পারো, অনলাইনেও পেয়ে যাবে, যাচ্ছা দোকান থেকে, আমি দোকান থেকে কিনেছি। তো তার সাথে আমাকে দিয়েছিল একটা ক্যানভাস, কিন্তু সেই ক্যানভাসটা আমি কোনো কাজে ইউজ করে ফেলেছি, তো আমি নতুন একটা ক্যানভাস কিনে নিয়েছি। এটার সাইজটা খুব সুন্দর, এই সাইজটা খুব ভালো লেগেছে আমার। কালারটা করতে যাব, তার আগে হঠাৎ করে আমার চোখের সামনে কতগুলো ছবি ভেসে উঠলো। এই ছবিগুলো কোনো কাজে লাগেনি, সাধু সাবমিশন করেছি, তো তারপরে ছবিগুলো কোনো কাজ করতে হবে, তাই আমি এই ওয়ালটাকে বেছে নিয়েছি ছবিগুলোকে লাগানোর জন্য। ছবিগুলো চারপাশে টেপ লাগানো হয়ে গেছে, এবার সেই ছবিগুলোকে লাগাবো দেয়ালে। নাইস, লাগিয়ে দিয়েছি। আর একটুখানি নিচে না বলে বেশি ভালো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পিছনটা তো ফাঁকা ফাঁকা তো লাগছে না। তো শুরু করে দিই আজকের ভিডিও। কালারগুলোকে ঢালার জন্য একটা কাপ লাগতো, কিন্তু আমার কাছে কোনো প্লাস্টিকের কাপ নেই, তো একটা আইসক্রিম খেয়েছিলাম, তার বাটি হয়ে গেছে। এই যে কাপ, তার উপরে রেখে দিলাম ক্যানভাসটাকে। তো এর মধ্যে হোয়াইট কালারটা দিয়েছি, এবার উপরে একটুখানি ব্ল্যাক দেবো, জানি না কি হবে। তার উপরে দিব গুলোরেন, নাইস, এই বেরোয় না কেন, হতে পেরেছে গোল্ডেন। এর উপরে দিয়ে দিচ্ছি সিলভার, সুন্দর। এই কালারগুলোকে ঢালার আগে আমি এর উপরে হোয়াইট কালারটা দিয়ে দেবো। আমি এই ফ্লুইড কালার গুলো কি কাজের জন্য ব্যবহার করব ভেবেছিলাম, আর কি কাজে ব্যবহার করছি, কি অবস্থা, কি অবস্থা, একেই বলে ফুটি কিসমত মেরি। ঠিক আছে, থাক, একদিন না একদিন ঠিক হয়েই যাবে। ধরে আমি বেঁকে দিচ্ছি, ওই যে কালার বেয়ে বেয়ে পড়ছে, বাহ কি সুন্দর, এই তো হচ্ছে। কিন্তু এর মধ্যে কি জল মেশাতেও তো আমি জানি না, যেহেতু কালারটা স্প্রেড হচ্ছে না, তো এবার আমি আমার মুখের ইউজ করবো। সুন্দর, একদম আর্টিস্টিক ব্যাপার চলে এসেছে, উফ কি ভালো লাগছে। একটু ফুদি, বাহ দারুন, অসাধারণ, এবারের মধ্যে একটু অ্যাস্থেটিক্স লুকানোর জন্য রংটা দেব গোল্ডেন কালার, পড়ছে না কেন। এবার আসছে একটা অ্যাস্থেটিক্স লুক, উড়ি কি সুন্দর, ওয়াও কি সুন্দর হয়ে গেল,
সিলভার দিয়ে দেবো, চার দিকে পড়ে যাচ্ছে, ঠিক আছে অসুবিধা নেই। এই উফ কি দারুন, এটা চোখ দিয়ে দিই একটা, এটা আমার হাঁস হয়ে গেল। ওয়াও এটা হচ্ছে আমার হাঁস, ওই হাঁসটাকে আমি ঘুরিয়ে দিই একটুখানি, এই তো হাঁস ঘুরে গেছে, এবার এটা একটু ফুঁ দিতে হবে। ওয়াও এটা দারুন, চারদিকে কোথাতে রং পড়ছে জানি না। এই কীর্তি করার পর শেষ হলো, তার সাথে শেষ হলো আমার সুন্দর কম্বলের নকশা, শেষ হলো খাতা, সব কিছু শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে হাত, এই হাতে হয়নি, হয়েছে এই হাত, শেষ হয়েছে আমার এই গোটা আঙ্গুল, বাস এর মধ্যে যেই পরিমাণ রং দিয়েছি, এই মনে হয় মানে একদম রঙের সমুদ্র দেখতেই পাচ্ছ, উঁচু উঁচু হয়ে গেছে। তো এটাকে এইভাবে একটা সাইড করে রেখে দেবো। তো এতক্ষণে আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, আমার ভিডিওটা শেষ হয়ে গেছে, আমার আঁকাটাও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু জানি না কি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ভিডিও কবে আসবে আমি নিজেও জানি না, হতে পারে কয়েক বছর পর।